tiene un curso. আমরা তো এক নং প্রশ্ন শেষ করছি, এখন সৃজনশীল তিন নং প্রশ্ন। এ প্লাস বি প্লাস সি সমান নাইন, স্কোয়ার স্কোয়ার সমান নাইন, এবং এ কিউ প্লাস বি কিউ সমান পি কিউ। তাহলে দেওয়া আছে এম সমান জিরো হলে দেখাতে হবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান মাইনাস থ্রি কিউ ইকুয়াল জিরো, সি সমান জিরো হলে দেখাতে হবে এম কিউ প্লাস টু পি কিউ ইকুয়াল থ্রি সেভেন, এম সমান জিরো এবং এম সমান থার্টি এইট হলে এম মাইনাস জিরো স্কোয়ার প্লাস বি মাইনাস জিরো স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস নেব। তাহলে আমি ফোন নম্বর প্রশ্ন করেই দেখো। প্রশ্ন দেওয়া আছে, মান দিলাম এটার মান সমান এন এবং সমান পি, এখানে আছে এম সমান জিরো, এম এর মান আমি বসালাম জিরো, এ প্লাস বি এখানে এখানে আছে প্লাস সি, সেটা গেলে হয় মাইনাস সি। তাহলে আমরা পেলাম এ প্লাস বি ইকুয়াল কত, মাইনাস সি, এ প্লাস বি সমান কত পেলাম, মাইনাস সি পেলাম। এখন কী করতে হবে, এই যে এটার মান বের করতে হবে, দেখাতে হবে যে এক প্লাস বি কিউ প্লাস এক মাইনাস এক হলো জিরো। দেখো এক প্লাস বি কিউ প্লাস এক মাইনাস তাই সি বিকাল জিরো, এক প্লাস বি কিউ এর সূত্র হচ্ছে এফ, এ প্লাস বি অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি মাইনাস তাই সি ইন্টু এ প্লাস বি প্লাস সি কিউ মাইনাস তাই সি বি সি। এ প্লাস বি পেলাম মাইনাস সি কু মাইনাস থ্রাই সি এ বি প্লাস বি মাইনাস সি প্লাস সি কু মাইনাস থ্রাই সি বি সি। দেখো এখানে মাইনাস আছে তিনটা, মাইনাস তিনটা মাইনাস সি আর কিউ সি কিউ সি তিনটা আছে কিউ, মাইনাস হচ্ছে প্লাস থ্রাই সি এ বি সি প্লাস সি কিউ মাইনাস থ্রাই সি এ বি সি প্লাস থ্রাই সি বি সি মাইনাস থ্রাই সি কি কাটা যায় মাইনাস সি কিউ প্লাস সি কিউ কাটা যায়, তাহলে কত জিরো। এখন কোন আমার প্রশ্ন দেওয়া আছে সিকুয়াল জিরো এবং এ প্লাস বি কিউ সমান পি কিউ, দেওয়া আছে এ প্লাস বি সমান এম, তাহলে সি সমান জিরো, এ প্লাস বি সমান জিরো, এ প্লাস বি জিরো এ প্লাস বির সাথে জিরো যোগ করলে হয় এ প্লাস বি সমান এম। আবার এ কিউ প্রশ্নে দেওয়া আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি কিউ সমান এন, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস জিরো সি সমান জিরো স্কোয়ার মানে জিরো, ওইটার সাথে জিরো যোগ করলে কত হয় স্কোয়ার প্লাস স্কোয়ার সমান এন। এখন প্রমাণ করতে হবে, দেখাতে হবে যে এম কিউ প্লাস টু পি কিউ সমান কত থ্রাই সেভেন, এম এর মান বসালাম এ প্লাস হল কিউ প্লাস টু পি কিউ মানে এক প্লাস বি কিউ, তাহলে এক এ প্লাস হল কিউ সূত্র লাগে এক প্লাস থ্রাই স্কোয়ার বি প্লাস থ্রাই স্কোয়ার প্লাস বি কিউ, টু দিয়ে গুণ হলে টু এক প্লাস টু বি কিউ। আচ্ছা তাহলে দেখো এই একটা এ কিউ এখানে আছে দুইটা দুইটা আর একটা তিনটা এ কিউ, তাই স্কোয়ার বি প্লাস তাই সি স্কোয়ার দুইটা আর একটা হলো কি তিন হলো তিনটা বি কিউ, সব জায়গায় থ্রি এসে থ্রি কমন নিলাম, থ্রি থ্রি বাদ গেছে হচ্ছে এ কিউ প্লাস থ্রি থ্রি বাদ রয়েছে স্কোয়ার বি প্লাস থ্রি থ্রি বাদ এ বি স্কোয়ার প্লাস থ্রি থ্রি বাদ রয়েছে বি কিউ। এখন থ্রি এ এখানে আছে তিনটা, এখানে আছে দুইটা, তাহলে দুইটা কমন নিলাম এবং টেন কমন নিতে হবে যেটা উভয় জায়গায় আছে। তো দেখো স্কোয়ার কমন এ তিনটা থেকে দুইটা গেলে থাকে একটা প্লাস স্কোয়ার পাঁচ প্লাস বি প্লাস, এখানে আছে বি দুইটা গেলে তিনটা বি দুইটা হলে কমন বি দুইটা কাটা রইল এ প্লাস বি তিনটা থেকে দুইটা গেলে থাকে বি একটা থ্রি, এই দুইটা থেকে নিলাম একটা কমন হয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার থ্রি এ প্লাস বি মান এম স্কোয়ার বি স্কোয়ার সমান এম, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ফোন করে দিছি ঘন নাম্বার, ঘন নাম্বার কি দেখি, ঘন নাম্বার হচ্ছে দেওয়া আছে এম সমান জিরো আর এম এম এ প্লাস বি সমান ইউ এম সমান টেন এ প্লাস বি সমান টেন, তাহলে আবার এন এর মান থার্টি এইট স্কোয়ার বি স্কোয়ার সমান
38 এর আমরা জানি এটার মান বসালাম 10 স্কয়ার মাইনাস এটার মান বসালাম 38 10 10 স্কয়ার মানে 10 2টা 10 3 100 মাইনাস 38 100 থেকে 30 এর গেলে কত হবে 62 ওই একটা বসালাম 100 থেকে 30 এর গেলে কত হবে 62 এই এবি প্লাস বিসি প্লাস সি এ 2 দিয়ে 62 কে ভাগ তাহলে দেখো তাহলে আমি কি পেলাম যে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত হলো 31 এখন এম এস ইউ স্কোয়ার প্লাস বি মাইনাস ইউ স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইউ স্কোয়ার এম এস ইউ স্কোয়ার 17 স্কোয়ার মাইনাস 2 বি স্কোয়ার বি মাইনাস ইউ 17 স্কোয়ার মাইনাস 2 বি প্লাস বি স্কোয়ার সি মাইনাস এ 17 এখানে এ হচ্ছে সি বি হচ্ছে এ সি স্কোয়ার মাইনাস 2 সি এ প্লাস স্কোয়ার উই ক্যান অ্যাস একটা স্কোয়ার উই যে একটা দুইটা 2 স্কোয়ার ওই যে একটা বি স্কোয়ার ওই একটা বি স্কোয়ার 2 বি স্কোয়ার ওই একটা সি স্কোয়ার ওই সি স্কোয়ার দুইটা সি স্কোয়ার মাইনাস 2 সি বি মাইনাস 2 বি সি মাইনাস 2 সি এ তিন জায়গায় 2 আছে আমি 2 কমন নিলাম ওই সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এখানে 2 আছে 2 নিলাম কমন মাইনাস হচ্ছে প্লাস 2 দিয়ে মাঝে যাই একবার এ বি মাইনাস হচ্ছে প্লাস বি সি মাইনাস হচ্ছে প্লাস সি এ 2 এটা আমার 38 মাইনাস 2 এটা আমার 31 গুণ করলো 76 মাইনাস 62 76 62 বাদ দিলে হয় 14 এটা হচ্ছে দেখা যাচ্ছে না 76 থেকে 62 বিয়োগ করলে কত 14 হয়েছে তোমাদের আনসার এখন হচ্ছে শুদ্ধ প্রশ্ন 2 এই যে দিয়ে দিলাম তোমাদের যে প্রথম প্রশ্ন হচ্ছে উপাত্ত সময় সময়ের সংখ্যা 31 এবং পুরুষ 99 গুলো সবুজ সংখ্যা কত এক থেকে 22 পর্যন্ত তিন ধারে বাজে সংখ্যাগুলোর মধ্যে এই সংখ্যাগুলোর গড় ওই প্রধানশ শিক্ষার্থীর মধ্যে কতজন তার 30 জনের বালকের গড় ওজন 52 কেজি এবং 15 জন বালিকার গড় 39 কেজি হলে শিক্ষার্থীদের গড় ওজন কত পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে 28, 30, 25, 27, 28, 25, 32 সংখ্যাগুলো প্রচুর কত এখন আমি আনসার দেবই আমরা জানি পুরুষের সমান সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বোচ্চ সংখ্যা যোগের পুরুষের সমান 90 সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বোচ্চ সংখ্যা 31 প্লাস 1 তাহলে আমি সাইড চেঞ্জ করলাম ওই ওই সমান সংখ্যা নিলাম 90 সেটা নিলাম সর্বোচ্চ সংখ্যা মাইনাস 31 90 এখানে আছে প্লাস 1 সেখানে আছে মাইনাস 1 সর্বোচ্চ সংখ্যা 90 থেকে 90 থেকে 1 বাদ দিলে থাকে 89 এখানে আছে মাইনাস আছে কিংবা প্লাস 90 সাথে 31 যোগ করলে কত হয় 120 এখন এক থেকে 22 পর্যন্ত অবিভাজ্য সংখ্যা হচ্ছে এখন এক থেকে 22 পর্যন্ত তিন দ্বারা অবিভাজ্য সংখ্যা হচ্ছে 3 ছয় নয় 12 16 18 21 তাহলে মধ্যক শুধু যদি জোড় সংখ্যা হয় তাহলে সূত্র হবে এন প্লাস ওয়ান বাই টু যদি বিজোড় হয় তাহলে হবে এটা আর তাহলে এখানে সংখ্যা 7টা তাহলে বিজোড় এই জন্য সূত্র হয়েছে এন প্লাস ওয়ান বাই টু তাহলে এন এন সংখ্যা 7 7 যোগ 1 7 আর 1 8 8 কে 2 ভাগ করলে 4 অর্থাৎ 4তম পদ কত 12 তাহলে আনসার কত হলো 12 এগুলো তোমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর 3 হচ্ছে এই সংখ্যাগুলো বের করে করতে হবে আমরা জানি গড় সমান হলে উপাত্তগুলো সমষ্টি ভাগ উপাত্তের সংখ্যা এই সংখ্যাগুলো লিখলাম ভাগ টোটাল সংখ্যা আছে 11 করে দিয়ে ভাগ করলাম মানুষ সংখ্যা যুগলে 6 হবে 6কে 11 দিয়ে ভাগ করলে 0.54 মনে হয় আসে 4 তাহলে দুই বা তিন
তিন নাম্বার সংখ্যা যদি ফাঁস বা ফাঁস থেকে বেশি হয় তাহলে এক যোগ করতে হবে, সেই জন্য আমি এক যোগ করে করছি হয়েছে পাঁচ। তাহলে এখন তো হচ্ছে আনসার 4 নম্বর প্রশ্ন। 30 জনের বালকের গড় ওজন দেওয়া আছে 52, তো 30 জনের মোট ওজন হচ্ছে 52 x 30 সমান কত 1560, আবার 15 জনের বালকের গড় ওজন হচ্ছে 40 আর মোট ওজন 15 জনের মোট ওজন 40 x 15 = 600। 30 এবং 15 জন বালক বালিকার মোট ওজন হচ্ছে 1560 + 600, তো 1560 যোগ করলে কত হয় 1560। তো 15 জনের বালক বালিকার গড় ওজন আছে 45, এখানে কত হয়েছে 2160, তাহলে আছে 45 জন, তাহলে 45 ভাগ সমান কত হয়েছে 48। এই হলো 4 নম্বর প্রশ্নের উত্তর। পাঁচ হচ্ছে যে টোয়েন্টি থার্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন আর টোয়েন্টি ফাইভ থার্টি টু সংখ্যাগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে 25 এবং 28 আছে সর্বাধিক বার দুইবার, তাহলে প্রচুর কত 25 এবং 28। এখন হচ্ছে 4 নং সৃজনশীল প্রশ্ন মানে পরিসংখ্যানের অংশ। তো এই যে প্রশ্নটা আমি লিখে নিয়েছি, কয়েকজন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর হচ্ছে নম্বরের নির্বাচন সারণী নিচে দেওয়া হলো যে এখানে থেকে 60 পর্যন্ত 80 আর 170 10 71 থেকে 80 15 81 থেকে 90 12 91 থেকে 105। তাহলে কী করতে হবে, আমাদের সড়কের পরিষেবার মধ্য নির্ণয় করতে হবে, এর সংখ্যা গণনা করতে হবে আর কোন সংখ্যার বহুজ অঙ্কন করতে হবে। এখন দেখো তো প্রথমে আমরা কী করি, মধ্যকে সূত্র লিখি এবং বিবৃত করি। মধ্যকে সূত্র হচ্ছে এল প্লাস এম বাই টু মাইনাস এস ইন্টু এইচ বাই এফ এম, আমরা জানি। তাহলে এল এর মান এল মধ্যকের ক্ষেত্রে মধ্য শ্রেণী নিম্নসীমা, প্রচুর ক্ষেত্রে প্রচুর শ্রেণী নিম্নসীমা, এল হচ্ছে মধ্য শ্রেণী নিম্নসীমা, এম মোট গুণ সংখ্যা, এফ সি মধ্য শ্রেণীর পূর্ববর্তী পূর্ব শ্রেণীর খনিজ গুণ সংখ্যা, আর এই শ্রেণীব্যাপ্তি এফ এম হচ্ছে মধ্য শ্রেণীর গুণ সংখ্যা। এই হলো কয়ের আনসার মানে মধ্য নির্ণয় সূত্র এবং সূত্র লিখছি এবং বিবৃত করছি, মধ্যকে সূত্র লিখছি এবং বিবৃত করছি। এই হলো এখন আমরা যাব ফোন নম্বরে। ফোন নম্বরে কী করতে হবে যে সংকেত পদ্ধতি গণনীয় করতে হবে। আমরা জানি সংকেত পদ্ধতি গণনীয় করতে হলে 5টা গড় লাগে, কী লাগে, শ্রেণীব্যাপ্তি মধ্যমান এক্স আই, গুণ সংখ্যা এফ আই, তারপর যদি ইউআই এবং এফ আই ইউআই। তো আমি এই যে লিখছি শ্রেণীব্যাপ্তি মধ্যমান 51 এবং 60 এ এই দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয় 55.5। তাহলে এখানে হবে 65.5, 75.5, একটা বের করলে হয় 85.5, 95.5। তাহলে গুণ সংখ্যা দেওয়া আছে 8, 10, 15, 12 আর 5। এখন দাপ বিচ্যুতি, দাপ বিচ্যুতি হলো এখানে সবচেয়ে বেশি যে গুণ সংখ্যা আছে সেই সেই শ্রেণীর তা হবে 0। সবচেয়ে বেশি গুণ সংখ্যা যে শ্রেণীতে আছে সেই শ্রেণীর কী হবে, তারপর জিরো হবে। তাহলে আমার উপর দিকে মাইনাস ওয়ান মাইনাস টু দিয়ে যেতে হবে আর নিচে প্লাস ওয়ান প্লাস টু এরকম যেতে হবে। তাহলে আমি দিলাম মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান প্লাস টু। তাহলে এখন এফ ওয়াই ইউএন এফ ওয়ার সাথে ইউএন গ্রুপ এফ ওয়ানের সাথে ইউ ওয়ান গুণ করতে হবে, আর দিয়ে দুইকে গুণ করলে হয় 16, আর দুই ষোলো মাইনাস ষোলো প্লাস হচ্ছে মাইনাস 10, দিয়ে ওয়ান দিয়ে গুণ করলে 10, আর 15কে 0 দিয়ে গুণ করলে 15, 12কে 1 দিয়ে গুণ করলে 12কে 12, 12 ফার্স্ট দুগুণে 10, ফার্স্ট আর টু ফাইভ আর টু গুণ করলে হয় 10, তার সাথে এফ ওয়াই ইউএন মানে এই দুইটা বিয়োগ করলে হয় 16 আর 10 কত 26, আর 12 আর 10 22, 26 থেকে 22 বাদ দিলে হয় 4, 26 বড় 26 যেন মাইনাস থাকে মাইনাস হয়েছে। এখন সংকেত গণনীয় সূত্র হচ্ছে সংকেত গণনীয় গড় হলো এক্স বার, পরিটা হলো এক্স বার সূত্র, সূত্র হলো
শুনতে গুণনীয় সূত্র এক্স বার, তাহলে এ প্লাস ফাংশন এফ আই ওয়াই বাই এন ইনটু এইচ, এর মান ওই যে ওইটা বলা হয়নি যে যে শ্রেণীতে সবচেয়ে বেশি গুণসংখ্যা আছে সেই শ্রেণীর মধ্য মান হলো এ, মানে আনুমানিক গড়, একে কে বলা হয় আনুমানিক। এখন এর মান দিলাম প্লাস এফ আই ওয়াই এর মান কত পাইছে মাইনাস ফোর এন সমান পঞ্চাশ, গুণসংখ্যা টোটাল গুণসংখ্যা এন হচ্ছে টোটাল গুণসংখ্যা এন সমান কত ফিফটি ইন্টু টেন সেভেন্টি ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস এফ আই এফ আই ওয়াই মাইনাস ফোর এন সমান কত পঞ্চাশ, এইচ এইচ শ্রেণী ব্যাপ্তি হচ্ছে টেন, সেভেন পয়েন্ট ফাইভ প্লাস দশকে চার দিয়ে গুণ করলে হয় চারশো চল্লিশ, এখানে মাইনাস আছে মাইনাস নিচে আছে পঞ্চাশ পঞ্চাশ, সেভেন ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস মাইনাস ইয়েছে মাইনাস চল্লিশকে পঞ্চাশ দিয়ে ভাগ করলে হয় জিরো পয়েন্ট এইট, তারপরে দেখো সেভেন পয়েন্ট ফাইভ প্লাস মাইনাসে মাইনাস জিরো পয়েন্ট এইট, সেভেন্টি পয়েন্ট ফাইভ থেকে জিরো পয়েন্ট এইট বাদ দিলে কত হয় সেভেন্টি ফোর ফোর পয়েন্ট ফোর, এই হচ্ছে আনসার সংখ্যা বলে নিয়ে আনসার হচ্ছে। এখন হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন, কী করতে হবে বহুজন করতে হবে, তাহলে বহুজনের জন্য একটা সারণী তৈরি করতে হয়, সেটা আমি দিছি দেখো যে শ্রেণীব্যাপ্তি মধ্যমান গুণসংখ্যা, শ্রেণী দিয়ে বসালাম মধ্যমান তো আগে নিয়ে করছি গুণসংখ্যা দিয়ে দিছি। এখন বহু চাপলাম দেখো শ্রেণীব্যাপ্তি লিখলাম এক্স অক্ষ বরাবর দিলাম শ্রেণীব্যাপ্তি ওয়াই অক্ষ বরাবর গুণসংখ্যা হিসাব করলাম, যে এখন দেখো এখানে আছে একান্ন থেকে ষাট পর্যন্ত গুণসংখ্যা আট, এই কারণে আমি যেহেতু মধ্যমান ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ সেই জন্য সেই হিসাবে আমি হিসাব করছি, এখানে হলো ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর, এখানে হচ্ছে ফিফটি ওয়ান ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি টু ফিফটি ফাইভ, ওইখানে হচ্ছে ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ, সেজন্য আমি ওইখানে মধ্যমান ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভটাকে আমি মধ্যখানে কী ধরছি মধ্যখানে চিহ্নিত করছি, কোনো হচ্ছে গুণসংখ্যা আট, এই আট ওর আমি হিসেব করছি স্কুলে এখানে ডাক দিছি, এরপর হচ্ছে গুণসংখ্যা দশ, এরপর হচ্ছে গুণসংখ্যা পনেরো গুণসংখ্যা পনেরো, এরপর হচ্ছে গুণসংখ্যা বারো, এরপরে হচ্ছে গুণসংখ্যা পাঁচ, এরপরে আমি কিতাব করছি দেখাগুলো একত্রিত করছি যোগ করছি, যোগ করার পরে যা হলো তা হলো বুঝ তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে, আর ওই বোর্ডটা পেন্সিল দিয়ে কালো করে হোয়াইট করে দেবে। এখন দেখো এক্স অক্ষ বরাবর আমি কিসে করছি শ্রেণীব্যাপ্তি, আমি লিখলাম এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি, এখানে গড় আছে পাঁচটা আমি ধরছি দশ, তাহলে এক গড় কত এক গড় সমান দুই একক, এক গড় কত দুই এক গড় দুই, এবং ওয়াই একক বরাবর ওয়াই একক গুণসংখ্যার এক গড় গুণসংখ্যা যেহেতু কম পনেরো আছে সর্বোচ্চ সেজন্য আমি পাঁচ ধরছি, এক গড় সমান একক ধরে কী করছি ওয়াই একক গুণসংখ্যার সময় এক গড় একক ধরে কী আঁকছি হাতে লক্ষণ করছি। তো তোমরা অবশ্যই গ্রাফে আঁকতে হবে, আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো অ্যাসাইনমেন্ট পেতে পারো অ্যাসাইনমেন্ট পেতে পারো, আর আমি ইকো বেসামের শেষে তোমাদের গণিত বিজ্ঞান কেমিস্ট্রি ক্লাস করলে আল্লাহ তালা জানার চেষ্টা করবো, অবশ্যই তোমরা চেষ্টা করবে এবং দেখবে উপকৃত হবে, তাহলে ভালো থাকো।